किया ना शुरू में। ডেঙ্গি নিয়ে উদাসীন সরকার, পাশাপাশি সিএএ নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বুধবার খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে ডেঙ্গি বাড়তে থাকলেও রাজ্য সরকার কোনো গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বিহার স্বাস্থ্য ব্যবস্থা আড়াল করার চেষ্টা করছেন বলেও সরাসরি পৌরনগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে নিশানা করেন তিনি। পাশাপাশি সিএএ নিয়েও মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন বলেও দাবি তাঁর। বাংলা উগ্রপন্থীর আঁতুর ঘরে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। একের পর প্রত্যেক দিন একজন একজন করে মারা যাচ্ছে, একদম সরকার উদাসীন। পিনিদা মুনা, গত 10 বছর ধরে আমি কথা শুনছি, আমিও বহু জায়গায় ডেঙ্গি দেখতে গেছি, এখানে মারা গেছে, শিলিগুড়ি থেকে আরম্ভ কলকাতা, কিন্তু এই সরকার কখনো গুরুত্ব দেয়নি, আজকে হাতের বাইরে চলে যাচ্ছে। কখনো করোনার ভয়, কখনো রাজনীতি উত্থান পতন, কখনো নির্বাচন করতে গিয়ে সরকার ওতেই ব্যস্ত ছিল। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ডেঙ্গি কেন হচ্ছে তার পিছন খোঁজা, এটা কখনো সরকার করেনি। যখন ঘটনা ঘটেছে কিছু স্টেটমেন্ট দিয়ে জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা, এখনও ববি হাফিং সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় শহরে দেখুন, ডাস্টবিন থেকে ময়লা ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে গেছে, পাশ দিয়ে হাঁটা যায় না, ঠিকমতো ময়লা তোলা হয় না, পুরো শহরই আস্তে আস্তে ডাস্টবিন হয়ে যাচ্ছে। তো সরকার এটা গুরুত্ব দেওয়া উচিত, তা নাহলে কী আছে, যেভাবে ছড়াচ্ছে আজকে যারা বলছেন কিছু নেই, তাদের পার্টির নেতারা মারা যাচ্ছেন, একটা হসপিটালের সুপার মারা গেছেন, এ তো করোনাতেও ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। সরকার যদি বাস্তব পরিস্থিতি স্বীকার না করে তাহলে তো তার জন্য কোনো চেষ্টা করবো না। দাদা, কালকে প্রধানমন্ত্রী সিএএ নিয়ে সিএএ লাগু হবে এমনটাই বলেছিল, আজকে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী নদিয়ায় গিয়েছেন, সেখানেও সিএএ নিয়ে তিনি বিরোধিতা করবেন। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যদি সিএ শুরু হয়, এই যে উগ্রপন্থী ধরা পড়ছে টেররিস্টরা, শুধু বাংলার থেকে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এই যে কারখানা তৈরি করেছেন টেররিস্ট তৈরি করা, এগুলো বন্ধ হয়ে যাবে, আর এরাই ওদেরকে ভোট দিয়ে জেতায়। ভোটের সময় এবং ভোটের পরে যে উৎপাত হয়েছে বিধানসভা ভোটের পরে, এরাই যুক্ত ছিল সিএর বিরুদ্ধে আন্দোলনের যে আগুন জ্বালানো হয়েছে সারা বাংলাব্যাপী, এরাই করেছে। এই বিদেশ থেকে আসা অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীরা পশ্চিমবাংলাকে লুটে খাচ্ছে, কেন্দ্র সরকারের সমস্ত সুবিধা, এমনকি আবাস যোজনা, এমনকি শৌচালয়ের টাকা, এবং সেটাও খেয়ে নিচ্ছে, লোন থেকে আরম্ভ করে কিষাণ সম্মান নিধি সব নিয়ে নিচ্ছে। এই যে লক্ষ লক্ষ ও রেশন কার্ড বাতিল হচ্ছে, জব কার্ড, এগুলোর সুবিধা ওরা নিয়ে নিচ্ছে, পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের স্বার্থে এটা দরকার আছে হওয়া, মমতা ব্যানার্জি তার বিরোধিতা করছেন, তাই আধার কার্ডের বিরোধিতা প্রথম থেকে উনি করে এসছেন, যাতে এরা ধরা না পড়ে, কারণ এরা ধরা পড়ে গেলে টিএমসি আর জিততে পারবে না। এরা যদি পশ্চিমবঙ্গের বাইরে চলে যায়, এদের যে নাগরিকত্ব চলে যায়, টিএমসি বাংলায় জিততে পারবে না। দাদা, এক ডিএ মামলাতে হাইকোর্টের রায়কে অবমাননা করেছে রাজ্য, এই ফের নিয়ে সরব হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা নাকি বিক্ষোভ দেখাবে, কি বলবেন? দেখুন, ডিএ নিয়ে বারবার কোর্টে যাচ্ছে, কোর্ট বলে দিয়েছে এটা অধিকার কর্মচারীদের দিতেই হবে, কিন্তু টাকা দেবেন না, সেই টাকা পার্টির লোকেদের পেছনে খরচা করবেন, ভোট কেনার জন্য খরচা করবেন, তাই এদিক ওদিক রাস্তা খুঁজছেন, বিভিন্ন কোর্টে গিয়ে আটকাবার চেষ্টা করছেন। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।